হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি বেকারি স্টাইলে বিফ প্যাটিস। আর এই প্যাটিসটা আমি তৈরি করে দেখাবো চুলাতে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। বেকারিতে যে প্যাটিসটা তৈরি করে সেটার মধ্যে ডালডা ব্যবহার করে, তো আমার কাছে যেহেতু ডালডা নেই এই জন্য আমি এখানে তেল দিলাম। আপনাদের যাদের কাছে ডালডাটা আছে তারা এই পর্যায়ে ডালডাটা দিবেন। এখন নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত কিংবা নরম হওয়া যাবে না, ডোটা পারফেক্ট হতে হবে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমার 1 কাপ থেকে একটু কম পানি লেগেছে, আপনাদের কম কিংবা বেশি লাগতে পারে। একটা ভিজা নিংড়ানো পরিষ্কার কাপড় দিয়ে এখন এই ডোটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে একটা সাইডে রেখে দিব। এই ফাঁকে আমি ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি। চুলায় আমি একটা হাঁড়ি দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বিফ কিমা, আর আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন কিমাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই মশলা এবং কিমাটাকে তেলের মধ্যে আমি একটু হালকা ভেজে নিব। আর এই পর্যায়ে একটু নাড়ানিটা দিয়ে এভাবে কিমাটাকে ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু একটা সাইডে দলা পাকিয়ে যাবে। তো এভাবে কিমাটাকে একটু ঝুরঝুরো করে দিতে হবে। মশলা আর কিমাটাকে একটু হালকা ভেজে নেওয়ার পরে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট একটু মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে একটু কিমার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা কিমার সাথে ভালোভাবে মিশিয়ে একটু পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এটাকে পেঁয়াজ দেওয়ার পরে খুব একটা রান্না করতে হবে না, জাস্ট পেঁয়াজটা একটু সফট হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তো আমার কিমার পুরটা হয়ে গিয়েছে, এখন আমি চুলার জলটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি আরও একটা জিনিস রেডি করে নিব। এর জন্য একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, 2 টেবিল চামচ পরিমাণ বাটার, আর 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। বেকারিতে যে প্যাটিসটা তৈরি করে তার মধ্যে ডালডা ব্যবহার করা হয়, তো ডালডাটা আমার কাছে নেই, ডালডাটার পরিবর্তে আমি এই জিনিসটা ব্যবহার করছি। আর যাদের কাছে ডালডা আছে তারা এই জিনিসটা বাদে ডালডাটা ব্যবহার করবেন, এবং যাদের কাছে আমার মতো ডালডা নেই তারা কিন্তু এই 3টা জিনিস দিয়েই অবশ্যই প্যাটিসটা তৈরি করবেন, নাহলে কিন্তু পারফেক্ট টেস্ট এবং ফ্লেভারটা আসবে না। আধা ঘন্টা হয়ে গিয়েছে এবং আমার ডোটাও কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমি এটা দিয়ে রুটি তৈরি করে নিব। আমি এখন রুটি বেলে নিব, আর এর জন্য আমি কিছু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন আমি একটা বড় রুটি করে নিব। তো নর্মাল যেভাবে আমরা রুটি বেলি ওরকম করে মোটা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আমি যে তেল ঘি বাটার আর ময়দার একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে রুটিতে ছড়িয়ে দিচ্ছি। আর যারা ডালডা ব্যবহার করবেন তারা এই পর্যায়ে ডালডা দিয়ে দিলেই হবে, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। তো পুরো রুটিতে এভাবে ছড়িয়ে নেওয়ার পরে এখন আমি এভাবে একটু এটাকে ভাজ করে দিচ্ছি। আর কীভাবে ভাজ করছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে একটু চেপে দিচ্ছি এবং এই সাইড দিয়েও উঠিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আবারও এইটা দিয়ে রুটি করে নিব। আর এবার রুটি করার সময় চেষ্টা করবেন একটু স্কোয়ার শেপে এই রুটিটা করে নেওয়ার জন্য। তো আমি স্কোয়ার শেপে এভাবে আবারও পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। আমার রুটি বেলা হয়ে গিয়েছে, এখন এর মাঝখানে আমি আবারও কিছুটা ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে সব জায়গায় সমানভাবে দিয়ে আমি আবারও ভাজ করে দিচ্ছি একইভাবে। এভাবে ভাজ করে নেওয়ার পরে আমি আবারও একটু ময়দা ছিটিয়ে পাতলা করে রুটি বেলে নিচ্ছি। তো চেষ্টা করবেন রুটি বেলার সময় একটু স্কোয়ার শেপটা করে নিতে।
আবারও বড় করে রুটিটা করে নেওয়ার পরে সেই একইভাবে আমি এর মধ্যে যে বাকি অংশটুকু ছিল তেল ঘি এবং বাটার মেশানো সেগুলো দিয়ে দিচ্ছি। আর যারা ডালডা ব্যবহার করবেন তারা কিন্তু এই প্রত্যেকটা স্টেপে ডালডা দিয়ে দিবেন। তো এই একই প্রসেস আমি তিনবার রিপিট করে রুটিটাকে ফাইনালি এবার বেলে নিচ্ছি। তো আমি স্কোয়ার শেপ করে একটু মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি। নর্মাল রুটি যেরকম হয় ওরকম মোটা থাকবে। সাইডটা একটু আমি শেপ করে নিচ্ছি। এখন মাঝখান দিয়ে কেটে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর আপনারা কিন্তু প্যাটিসটা বড় কিংবা ছোট যতটুকু করতে চান সেই অনুযায়ী টুকরোগুলো করে নিতে পারেন। এখন আমি প্যাটিসের শেপ দিব আর এর জন্য মাঝখানে আমি পুর দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম পুরটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দুটো শেপের প্যাটিস তৈরি করে দেখাবো। তো পুরটা দেওয়া হওয়ার পরে এখন আমি ফার্স্টে একটা করে দেখাচ্ছি। এটা খুবই ইজি, এভাবে জাস্ট দুটো সাইড একসাথে মিলিয়ে দিতে হবে এবং সাইডগুলো হালকা চেপে দিতে হবে, খুব বেশি চাপা যাবে না সাইডগুলো। তো হালকা একটু চেপে এভাবে একটু সমান করে দিতে হবে সব কিছু। সো এই হয়ে গেল একটা ডিজাইন। আমি আপনাদেরকে আরও একটা ডিজাইন করে দেখাচ্ছি যার যেটা সুবিধা হয় বা যার যেটা পছন্দ। এটা হচ্ছে, এটাও খুবই সহজ, তিন কোণা, জাস্ট এভাবে মাথাগুলো এক জায়গায় মুড়িয়ে এনে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই হয়ে গেল আর একটা ডিজাইন। তো এভাবে আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেইভাবেই করে নেবেন। তো আমি সবগুলো এখন করে নিচ্ছি। আমার সবগুলো প্যাটিস তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর এই প্যাটিসগুলোর উপরে আমি একটু ডিম ব্রাশ করে দিচ্ছি, এতে করে উপরে কালারটা সুন্দর আসবে। তো সবগুলোতে এভাবে করে নিচ্ছি। আর এখন আমি চুলার প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি। চুলায় আমি একটা হাঁড়িতে এক কাপ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি রেখে এই হাঁড়িটাকে আমি 10 মিনিটের জন্য জাল দিয়ে একটু গরম করে নিব। ওভেন যেভাবে প্রিহিট করে নেয় এভাবে আমি হাঁড়িটাকেও প্রিহিট করে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি এবং আমি এখন এই স্ট্যান্ডের উপরে সাবধানে এই প্যাটিস রাখা প্লেটটা বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চুলার আঁচ মিডিয়াম রেখে 5 মিনিট। 5 মিনিট পরে চুলার আঁচটা লোতে করে অপেক্ষা করতে হবে 30 মিনিট। কারো সময় কম কিংবা বেশিও লাগতে পারে। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কালার চলে আসছে অনেকটাই। তো এখন প্রায় 35 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এগুলোকে একটু হালকা উল্টে দিচ্ছি। 35 মিনিট পরে উল্টে দেওয়ার পরে আমি আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি এবং 5 মিনিট পরে উল্টে দেওয়ার 5 মিনিট পরে আমি একটু চেক করে নিচ্ছি। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। তো এখন নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। তো হয়ে গেল আমার চুলায় তৈরি বাংলাদেশি বেকারি স্টাইলে বিফ প্যাটিস। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে এবং রেসিপিটি আমি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। যাবার আগে একটা অনুরোধ রেখেই যাচ্ছি, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।